বিগত 18টা বছর ভালো করে কান খাড়া করে শোনো বাংলার মুসলমান চট্টগ্রামের জনগণ ভালো করে মনে রাখুন বিগত 18টা বছর জাহেলিয়াত ডিজিটাল জাহেলিয়াত স্মার্ট জাহেলিয়াত কোন জায়গায় গিয়ে পৌঁছেছিল যে বাবার সামনে থেকে ঘর থেকে সন্তানকে সাদা পোশাক দাড়ি তুলে নিয়ে গেছে ছেলেটা বেঁচে আছে না মরে গেছে তার কোনো নিশ্চয়তা মা বাবার কাছে ছিল না ভুলে গেছেন আপনারা সেই সময় মানুষদেরকে তুলে নিয়ে গোলাম বানিয়ে রাখতো ঠিকই কিন্তু খাওন দিতে পড়াতো কিন্তু আয়না ঘরের মতো চূড়ান্ত নির্যাতন মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হওয়ার মতো সবচেয়ে বড় অপরাধ বিশ্বের ফেরাউনের ইতিহাস পড়েছি নমরুদের ইতিহাস পড়েছি হামানের ইতিহাস পড়েছি ফেরাউনের ইতিহাস পড়েছি আবু জাহলের ইতিহাস পড়েছি নির্যাতনের কথা শুনেছি কিন্তু আয়না ঘরের মতো এত চরম নির্যাতনকারী কোন ফেরাউনের ইতিহাস এই জাতি পৃথিবীর মানুষ কোনোদিন পড়ে নাই আমি আজকে এই বিশাল সিরাত মাহফিল থেকে আহ্বান করব এই আয়না ঘরের নেপথ্য কারিগর যারা তাদেরকে ধরে ধরে এরা তো 18 বছর রেখেছিল 3টা বছর মাত্র আয়না ঘরে ঢুকিয়ে তাদের মতো শাস্তি তাদেরকে দিতে হবে কেন দিবেন আল্লাহ কোরআনে বলেছেন আমি ক্ষমার পক্ষে কিন্তু এই ক্ষমাটার দেব না আমি কারণ যিনি ভুক্তভোগী তিনি কেবল জানেন আর এই প্রতিশোধ নেওয়ার অধিকার আল্লাহ দিয়েছেন আল্লাহ তাআলা বলেন লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন নিজে জুলুম কইরো না জুলুমের শিকার হয় না অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াইনা আকাবতুম ফাআকিবু বিমিতলি মা উকিবতুম বি ওয়ালা ইন সাবারতুম লাহু খায়রুল লিসসাবিরিন তোমরা যতটুকু কষ্ট পেয়েছো ততটুকু কষ্ট দেওয়ার অধিকার আমি আল্লাহ তোদেরকে দান করলাম নির্দোষ আলেমদেরকে কি অপরাধ ছিল আরমান বিন কাসেমের কি অপরাধ ছিল আমান আজমির কি অপরাধ ছিল বাংলাদেশের বড় বড় ওলামায়ে কেরামদের কেন তাদেরকে 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 কেনই অত্যাচারটা করা হয়েছে সূর্যের মুগ্ধ দেহনে সারা দিন রাত পা বেঁধে রাখা মাত্র 5 মিনিট সময় দিত মাত্র বাথরুম আর ওযু করার জন্য গোসল করার জন্য নির্যাতন কাকে বলে তা শুনলে কোনো মানুষ ঠিক থাকার কথা নয় সেইটা যদি জাহিলিয়াত হয় তাহলে এইটা কি জাহিলিয়াত কত মানুষ গুম করা হয়েছে হত্যা করা হয়েছে তাদের আজও পর্যন্ত লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই এই চট্টগ্রামে গুম হয় নাই শুধুমাত্র ক্ষমতায় থাকবেন বলে আপনি এই কাজগুলো করলেন কত কোটি বছর আপনি ক্ষমতায় থাকতেন একদিন তো একদিন চলেই যেতে হতো ঠিক না বলেন কিন্তু আপনি যে কাজ করেছেন যাওয়ার সময় হাজার হাজার ছাত্রের বুকে গুলি চালিয়ে হত্যা করে পঙ্গু করে অন্ধ করে তারপরে পালাতে বাধ্য হয়েছে আহা কিন্তু আমি যেই মানবতার কথা বলছি ওই চরম দুর্দিনের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন বিয়ে হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একজন দাস ছিল বয়স ছিল মাত্র তখন তার এই জাস্ট 8 থেকে 9 বছর আহারে 8 থেকে 9 বছরের একটা শিশু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবার দান করেছেন হলো তার মামাতো ভাই বোনকে একটা দাস গিফট করেছে ছোট্ট এক বাচ্চা বিয়ের রাতে মানে বাসর রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সমস্ত সম্পত্তি যেমন উইল করে দিলেন বলেন মুহাম্মদ আপনার মতো স্বামী পেয়ে আমি ধন্য এত ভালো স্বামী যে পায় তার সম্পদ লাগে না সুবহানাল্লাহ খাদিজা চিনতে ভুল করেন নাই রাসূলকে সাথে সাথে বলেন আমার একটা দাস আছে গোলাম আছে তাকেও আমি দিয়ে দিলাম নাম হলো যায়েদ সুবহানাল্লাহ পড়েন হ্যাঁ যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হয়ে গেলেন আব্বা বলে ডাকেন সুবহানাল্লাহ পড়েন মানুষরা বলা শুরু করলেন নাম তো যায়েদ বিন মুহাম্মদ আল্লাহ যদিও বলেছেন বাবা ছাড়া অন্য কে আব্বা ডাকা যাবে না কিন্তু ঘটনাটা হলো ভিন্ন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা এবং চাচা এই দুইজনে এক পর্যায়ে খবর শুনেছে যে মুহাম্মাদের কাছে যায়েদ আছে দেখেন তাকে দাস না বানিয়ে সন্তান বানিয়ে রাখলেন
এটা ইসলাম বলেন এটার নাম কি ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনতে পেলেন নবীর সাথে দেখা করতে এসেছে যায়েদ এবং যায়েদের বাবা এবং মানে হারেসা এবং তার হারেসার ভাই এট লিস্ট যায়েদের চাচা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আসলেন এসে বলেন আপনারা কোথা থেকে আসছেন বলে এই এই ভাবে আসছি কেন আসছেন যে আপনার ঘরে যায়েদ আছে আমাদের এই ছোট্ট যায়েদের মা যায়েদের বয়স যখন মাত্র 1.5 বছর তখন সে যাচ্ছিল তার বাবার বাড়িতে প্রতিমধ্যে ডাকাতেরা পেয়ে তাকে বিক্রি করে দিয়েছে বাজারে সেখান থেকে কিনেছে অমুকে তার হাত ঘুরে ঘুরে আপনার কাছে এসেছে আমার যায়েদের মা মাকে আমরা ফিরে পেয়েছি এখন যায়েদকে আমরা ফিরিয়ে নিতে এসেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই কথা বলা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শুনেন আমি এখন আপনাদের কাছে যায়েদকে ডাকব আপনি যে যায়েদের পিতা এটা আমি বলে দেব এবং চাচা এসেছেন এটা আমি বলবো এরপরে আমি যায়েদকে স্বাধীনতা দেব সে চাইলে আপনাদের সাথে চলে যেতে পারবে আর যায়েদ যদি আমার সাথে থেকে যেতে চায় তাহলে একটু জোরাজুরি করবেন না কারণ যায়েদকেও আমি প্রচন্ড ভালোবাসি যায়েদকে আমি প্রচন্ড মায়া করি সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার একটু ভাবুন মমতা কোন জায়গায় নবী নিয়ে গেছেন সেই জাহেলিয়াতকে কিভাবে ইসলামে পরিণত করলেন আপনাদের কষ্ট হচ্ছে না তো আল্লাহর নবী ডাকলেন যায়েদ আসো আল্লাহর নবীর সামনে যায়েদ আসলেন নবীজি বললেন যায়েদ এই হলো তোমার আব্বা হারেসা এই হলো তোমার চাচা তোমার মা বাড়িতে তোমার বিরহে কান্দে দীর্ঘদিন পর্যন্ত তোমাকে পায় না 1.5 বছর বয়সের সময় তোমাকে ডাকাতেরা নিয়ে গিয়েছিল হাত ঘুরে ঘুরে তুমি এখন আমার কাছে আছো তোমার আব্বা দেখো কান্না করে তোমার চাচাও তোমার জন্য কান্দে আর তোমার মা বাড়িতে কান্না করে অতএব তোমাকে আমি পূর্ণ স্বাধীনতা দিলাম যায়েদ তুমি যদি চাও তোমার বাবার সাথে বাড়িতে তোমার মায়ের কাছে চলে যাও আর যদি চাও আমার কাছেও থেকে যেতে পারো কথা শুনে যায়েদ অস্থির হয়ে গেলেন কোনদিনতেই কথা যায়েদ জানতো না যায়েদ জানতো তার পিতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মা হলেন খাদিজা হযরতে যায়েদ চলে গেলেন বাবার কাছে কোমরটা শক্ত করে ধরে কাঁদলেন চাচার কাছে গিয়ে বুকের মধ্যে মাথা রেখে কান্না করলেন আবার নবীজির কাছে চলে আসলেন নবীজির কপালে চুমু খাইলেন চোখের মধ্যে চুমু খায় আল্লাহর নবীর হাতের মধ্যে চুমু খায় বুকের মধ্যে মাথা রেখে ফুফাইয়া ফুফাইয়া কান্দে কিছুক্ষণ পরে আল্লাহর নবী সান্ত্বনা দিয়ে বললেন যায়েদ তুমি যেতে চাইলে আমি কোনো বাধা দেব না তুমি যেতে পারো মাঝে মধ্যে আবার আমার কাছে তুমি আইসো একদিকে বিশ্বনবী দাঁড়ানো আর একদিকে বাবা এবং চাচা দাঁড়ানো এমন সময় যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দিকে একবার তাকায় বাবা এবং চাচার দিকে আরেকবার তাকায় শেষ পর্যন্ত আল্লাহর নবীর কাছে গিয়ে আবার বুকের মধ্যে মাথা রেখে বাপ চাচার দিকে তাকায় তাকায় যে কথাগুলো বলছিলেন আল্লাহর নবীকে আল্লাহর নবীর বুকের মধ্যে যায়েদের মাথা আর নবীও যায়েদকে জড়াইয়া ধরে রেখেছে এবার বলতেছেন আব্বা 17টা বছর পর্যন্ত আপনাদেরকে দেখি নাই যায়েদ নামে আপনার সন্তান আছে এটাও হয়তো আপনারা জানছেন মাত্র কিন্তু এই দীর্ঘটা বছর পর্যন্ত বাবার স্নেহ মমতার মায়ের আদর দিয়ে এই মানুষটি আমাকে বড় করে তুলেছেন এই নবী আমাকে বড় করে তুলেছেন তিনি আমার মা তিনি আমার বাবা আমার কোনো জিনিসের কোনো ঘাটতি পড়ে নেই আপনাদের কাছে যদি আমি যাই নবীর বুক ছেড়ে যদি আমি চলে যাই তাহলে হয়তোবা নবীর বিরহে নবীর মায়া নবীর মহব্বত নবীর স্নেহ আদরের কথা মনে উঠলে আমি যায়েদ বাঁচবই না সুতরাং আপনারা চলে যান মাঝে মধ্যে আমি আপনাদেরকে দেখতে যাব কিন্তু আমি নবীর কদম ছেড়ে কোথাও যাব না সুবহানাল্লাহ আপনি খেয়াল করুন নবী সেই দাস প্রথা বন্ধ করে দিলেন বললেন যে শ্রমিকের ঘাম মজার আগে তার বেতন পরিশোধ করে দাও অপরদিকে শ্রমিকদেরকে নবী বললেন তুমি যদি আল্লাহর হুকুম পালন করো আর তোমার মালিকের হুকুম পালনের পাশাপাশি আল্লাহর হুকুম নামাজ রোজাটাও করো তাহলে দ্বিগুণ সওয়াব দিয়ে আল্লাহ তোমাদেরকে আগে জান্নাতে পৌঁছাইয়া দিবেন নবীজি আবার সতর্ক করে বললেন কোন চাকর
কোন কর্মচারী যদি মালিককে না বলে ফাঁকি দিয়ে সে চলে যায় পালিয়ে যায় যতদিন মালিকের কাছে ফিরে এসে সারেন্ডার না করে ততদিন তার নামাজ রোজা হজ যাকাত কিছুই আল্লাহ কবুল করেন না মালিক শ্রমিকের এই অধিকার ইন্তেকালের অফাতের সময় নবী বললেন আসসালাত ওয়া মালাকাত আইমানুকুম আমার উম্মত নামাজ নামাজ আর তোমাদের অধিভুক্ত চাকর বাকর যারা আছে তাদের দিকে খেয়াল রাখো কারণ আল্লাহ তাআলা তাদেরকে অভাবে ফলাইয়া তোমাদের কাছে এনে উভয়ের মধ্যে ভাই ভাই হিসাবে বসবাস করার একটা চমৎকার পরিবেশ করে তাদের শ্রম আর তোমাদের মেধা এবং অর্থ অতএব সবাই মিলে সমানভাবে ধনী হওয়ার চেষ্টা করো একজন ধনী হয়ে যাও না কি চমৎকার মহব্বত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন আমি একটু ছোট করে যদি একটা জায়গা থেকে আপনাদেরকে শোনাতে চাই দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী নিয়ে চলে আসলেন আমরা নবীজির সিরত শুনছি নাকি হ্যাঁ কষ্ট হচ্ছে না তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন হেরা পাহাড় থেকে এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি লাইলাতুল কদর কদরের রাত নবীজি এসে খাদিজাকে বললেন গভীর রাত খাদিজা আমাকে কম্বল দিয়ে জড়িয়ে দাও খাদিজা তাই করলেন মাথার মধ্যে পট্টি জড়িয়ে দিলেন প্রচন্ড জ্বর নবীর গায়ে এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুক্ষণ পর দেখলেন যে গাটা একটু ঠান্ডা হয়েছে কাপুনিটা বন্ধ হয়েছে জিজ্ঞেস করলেন লিমা সনাতা হাদা ইয়া আবুল কাসেম আপনি এরকম করছেন কেন হে কাসেমের আব্বা নবীজির এক ছেলের নাম ছিল কাসেম অথবা এটাও হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার মধ্যে সমান বণ্টন করে দিতেন এজন্য নবীকে বলা হয় কাসেম কাসেম মানে যে ভাগ করে দেয় সুবহানাল্লাহ বেশ ভালো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খাদিজা ইতু আলা নাফসি আমার উপরে আমার প্রচন্ড ভয় হচ্ছে মনে আমি আর বাঁচব না কেন বলল যে আমার কাছে এমন এক ফেরেশতা এসেছে যার পা ছিল জমিনে মাথা ছিল আসমান পর্যন্ত উঁচু বিশাল আকৃতির সে আমাকে এসে বলছে ইকরা আমি বলছি মা না বেকরি তিনবার বলার পরে চতুর্থবারে সে আমাকে মনে হয় যেন একটা তুলার মতো উঁচু করে বুকের মধ্যে চেপে ধরল এরপরে আমি পড়া শুরু করলাম এরপর সে চলে গেছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালের মধ্যে চুমু খেলেন সুবহানাল্লাহ বলেন কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ঘাম বের হতো তখন মনে হয় যেন হীরার টুকরা যেমন ঝলমল করে মনে হয় যেন হীরক ঝলমল করতেছে সেইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার ঘামগুলো ঝলমল করতে থাকতো জান্নাতের সুঘ্রাণ বের হতো যা সাহাবীগণ আতর হিসেবে ব্যবহার করতেন মাঝে মধ্যে কেউ এটা একটুখানি রেখে দিতেন বোতলের মধ্যে বা কিছুর মধ্যে অসুস্থ হলে পানির সাথে মিশিয়ে এটা পান করতেন আল্লাহ তাআলা তাকে শিফা দান করতেন খাদিজা বললেন কাল্লা ওয়াল্লাহি মা ইউখজি কাল্লাহু আবাদান আল্লাহর কসম করে বলি প্রাণের স্বামী আমার তিনি আপনাকে কশিন কালেও ছেড়ে দিবেন না আল্লাহ আপনাকে ভুলে যাবেন না খাদিজা বলতেছে কার কথা আপনারা বলতে পারেন হুজুর এই মাত্র এখনো খাদিজা তো কালেমা জানলো না তো খালি আল্লাহকে চিনলো কেন কেন চিনবে না আল্লাহকে সব যুগেই মানুষেরা চিনতো কিন্তু আল্লাহকে সব যুগে মানুষেরা মানত না যেমন আমাদের রাষ্ট্রে আমরা আল্লাহকে চিনি কিন্তু আল্লাহকে কি মানি কথা বলেন না হিন্দুও দেখবেন সে আল্লাহ আল্লাহ বলতে থাকে কিন্তু আল্লাহকে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম কি বলেন দেখি আব্দুল্লাহ আব্দুল্লাহ অর্থ কি আল্লাহর গোলাম তাই আব্দুল্লাহ নাম কে রেখেছে রাসূলের দাদা আব্দুল মুত্তালিব ঠিক কি না তাহলে বোঝা যায় আব্দুল মুত্তালিবও আল্লাহকে চিনতো আর নালে ছেলের নাম আল্লাহর গোলাম রাখে কেন আব্রাহা বাদশা যখন বাইতুল্লাহ ধ্বংস করতে এসেছিল তখন কাবার মধ্যে 360টা মূর্তি কিন্তু এই আব্দুল মুত্তালিব চাবি রেখে যায় বাইতুল্লাহর দরজা বন্ধ করে চাবি রেখে যায় দরজার সাথে ঝুলাইয়া বলতেছে যে কাবার মালিক তুমি তোমার বাইতুল্লাহ রক্ষা করো তাহলে বোঝা যায় যেই বাইতুল্লাহর মধ্যে 360টা মূর্তি সেই বাইতুল্লাহর চাবি রক্ষকও জানে
যেই এই মূর্তি টুর্তি মুচ্ছে টুচ্ছে রাখে গট্টর জারুটরও দিয়ে রাখে সেও জানে এগুলো মুইছে রাখে ঠিকই কিন্তু এগুলো কোনো উপকার হতে কিছু করতে পারে না ভাও ভাও ক্ষমা ক্ষমা এগুলো দ্বারা মানুষের কাছ থেকে আমরা কিছু টাকা পয়সা উঠাই যে ইয়াজদান দেবতা এর মূর্তি পূজা করলে তোমরা ব্যবসা ভালো করবা আহারমান দেবতা এর নামে যদি বকরি দাও তাহলে তোমাদের বিবাহ শাদীতে শান্তি আসবে পারিবারিক জীবনে এটার নাম হলো লাত নাম পূজা এইটাকে লাত মানব দেবতা এইটাকে যদি পূজা করো তাহলে তোমাদের বিজয় লাভ করবে যুদ্ধে এটা হলো মানাত দেবতা এইটা যদি হয় তাহলে ছেলে সন্তান যেই দম্পতির হয় না তাদের বাচ্চা কাচ্চা হবে এগুলো ছিল সব ভুয়া এইটা সেও জানতো এইজন্য সাবি কোন দেবতার হাতে দিয়ে যায় নাই দিয়ে গেছে কার হাতে বুঝতে হবে আমরা আল্লাহকে মানি না আল্লাহকে জানি আল্লাহর জিকির করি কিন্তু আল্লাহর আইন জমিনে চলুক এইটা আমরা চাই না সবাই আল্লাহকে মানে আল্লাহকে জানে কিন্তু আল্লাহকে মানে না আইয়ামে জাহিলিয়াতে মানুষরা আল্লাহকে জানতো কিন্তু আল্লাহকে মানতো না মানতো দেবদেবী মানতো মানব রচিত মতবাদ তাগুতকে যেমনটা আজও আমরাও আমি খুব স্টেট বলে দিলাম মানে সহজ ভাষায় আপনারা পরে বুঝে নিন যাই হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে দেখেন খাদিজা দুইবার আল্লাহর নাম বইলে ফলাইছে এই পৃথিবীতে স্বামী যখন বিপদে পড়ে সবচেয়ে কাছে যিনি শেল্টার দেন উৎসাহ দেন তিনি স্ত্রী কিন্তু আমাদের দেশে কিছু বোনেরা আছে এরকম স্বামীর একটু বিপদ দেখলে কয় আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না বাবার বাড়ি চলে যায় ঠিক না এরকম করবেন না বিপদেই তো আপনি তার পাশে থাকবেন এজন্যই তো আপনি সহধর্মিনী ঠিক না খাদিজা বললেন ইন্নাকা লা তাসিলুর রাহিম আপনাকে আল্লাহ ভুলবেন না এই জন্য কারণ আপনি আত্মীয়তার হক রক্ষা করেন আজকে সিরাত মাহফিল আপনাদেরকে বলি আত্মীয়তার হক এখানে অনেকে আছেন যাদের খালা গরিব মামাটা গরিব হয়ে গেছে আপনি ধনী হয়েছেন ভাইটা গরিব চাচা গরিব চাচা তো ভাইটা গরিব এরকম আছে না নেই গ্রামের বাড়িতে বাবা মা থাকেন ভাঙ্গা ঘর আর আপনি এখানে ফ্ল্যাট কিনেছেন 1.5 কোটি টাকা দিয়ে মাঝে মধ্যে 5,000 2,000 1,500 টাকা পাঠাই দেন মনে করেছেন হক আদায় হয়ে গেছে না না বোনটা গরিব ভাই ধনী হয়েছেন আল্লাহর নবী যেই সময় কন্যাদের কোনো মর্যাদা ছিল না সেই সময় আল্লাহর নবী বলে দিলেন একটা কন্যা হলে তুমি একটা জান্নাতের অধিকারী দুইটা কন্যা দুইটা জান্নাত তিনটা কন্যা তিনটা জান্নাত আল্লাহর নবী বলে দিলেন শোনো দুনিয়ার মানুষেরা একটা হাদিস আল্লাহর নবী আমাদেরকে জানালেন হাদিসুল কুদসি নবী বলেন আল্লাহ তাআলা সব সৃষ্টি যখন সম্পন্ন করলেন বাচ্চাদানি রেহেম যেটা মায়ের গর্ভে আমরা বড় হই যেই জায়গাটাই উত্রা যেটা আর কি বাচ্চাদানি রেহেম এই জায়গাটায় আল্লাহ রাব্বুল আলামিনের কোমর ধরে ফেলেন কোমর মানে হচ্ছে আল্লাহর সত্তাটাকে ধরে কান্না জুড়ে দিল আর বলল রাব্বুল আলামিন তুমি আমার ব্যাপারে কি বলবা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও রেহেম তুমি শোনো তোমার সাথে আমার চুক্তি হয়ে গেল যে তোমার সাথে সম্পর্ক রাখবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক রাখবো যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কোনো সম্পর্ক রাখবো না আপনার বোন গরিব কেন আপনি ধনী হলেন কিছু অংশ তাকে দিয়ে দেন মামা গরিব মায়ের কথা চিন্তা করে মামাকে একটু এস্টাবলিশ করার চেষ্টা মামা তো একটা ভাইকে একটু চাকরি ব্যবস্থা করে দেন এই রকম অর্থাৎ রেহেমের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক রাখার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উটের গোশত ভাগ করছেন এমন সময় একজন বুড়ি মহিলা লাঠিতে ভর দিয়ে আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন মাথার রুমাল বিছিয়ে দিলেন মহিলাকে বসতে দিলেন মহিলাও বসছে কিছুক্ষণ পরে উটের গোশত আল্লাহর নবী পেকেট করে অন্য একটা উটে তাকে উঠাইয়া দিয়া কিছু দূর পথ আগায় দিলেন বিদায় দিলেন মহিলা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় হাত টাত দিয়ে দোয়া করে দিলেন সাহাবীগণ বললেন আয় হায় এই কোন মহিলা যার জন্য বিশ্বনবী এত করলেন জিজ্ঞেস করলো এক সাহাবী রাসূলুল্লাহ এই মহিলা কে বললেন যিনি আমার মা ইনি আমার দুধ মা হালিমাতুস সাদিয়া সুবহানাল্লাহ সুতরাং আত্মীয়তার এই জায়গাটা আপনি নষ্ট করতে পারেন না এটা ফাউন্ডেশন এই জায়গা যেন আমরা বেশি করে হক আদায় করি আল্লাহ কবুল করুন বলেন আমিন এখানে অনেকের বাবা মা নাই দেখেন আল্লাহর নবী কি বলেছেন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি তোমার বাবা মা মরার পরে
তুমি পাঁচটা কাজ করবে। এক সাহাবী জিজ্ঞেস করলো, রাসূল আমার তো বাবা মা নাই, বাবা মার খেদমতের কথা শুনে সবাই বেকারার হয়ে গেছে। এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা মা নাই, আমি এখন কি করব, কি খেদমত করব, কার খেদমত করব যাতে করে বাবা মার নাজাত হতে পারে। নবীজি বললেন, তুমি পাঁচটা কাজ করো। এক নম্বর কাজ হচ্ছে তুমি তোমার বাবা মার জন্য দোয়া করবে। দোয়া করাবে না দোয়া করবে? বাস আপনারা বুঝে ফেলেছেন, দোয়া করবে। দ্বিতীয় হচ্ছে তার জন্য সাধ্য অনুযায়ী খরচ করবে। এই যে মরার পরে চল্লিশ দিন দশটা গরু কেটে একসাথে খাওয়াইয়া দেয়া মেজবানি, এটা নয়। বরং আপনি খেতে বসেছেন একটা কলা একটা রুটি নিয়ে এক কাপ চা নিয়ে সকালের নাস্তায়, এমন সময় যদি একজন ভিক্ষুক আসে ডাক দেন, বসান, অর্ধেকটা রুটি অর্ধেক কলা অর্ধেকটা চা তাকে দেন, আর বলবেন যে আমার বাবার জন্য একটু দোয়া করি, আর বলেন যে আল্লাহ ইউসিলে আমার বাবা আমার মাকে তুমি মাফ করে দাও। এই মেজবানি খাওয়াইয়া আয়োজন না করে বরং একটু একটু করে প্রতিদিন করেন, প্রতিদিন করেন, এটার মধ্যে ফায়দা বেশি। মেজবানি আমি জানি না চট্টগ্রাম মেজবানি তো গরুর গোশতের ভালো খাওয়া নাকি, কিন্তু আমাদের বরিশাল অঞ্চলে মেজবানি মানে হচ্ছে বড় বিশাল আয়োজন করে অনেক গরু ছাগল কাইটা ধনী গরিব নামাজি বেনামাজি নারী পুরুষ সবাইকে সমানে খাওয়াই দেয়। এর মধ্যে ফায়দা কম, খাওয়াইলে ফায়দা আছে কিন্তু ফায়দাটা এটাই বেশি পরিকল্পিতভাবে যে আমি প্রতিদিন কমপক্ষে একজন মিসকিনকে এক বেলা খাওয়াবো। তাহলে আপনি দেখুন 365 দিনে আপনি 365 জনকে খাওয়ানো হলো, এইটা লাভ বেশি না? দুই বছরে 630 জনকে আপনি খাওয়াই ফেললেন। এই রকম করে করে আপনি সারা জীবন খাওয়াবেন নিয়ত করেন। আমার বাবা খাইতো, আমি যতদিন আছি প্রতিদিন আমি এক বেলা করে একজন মিসকিনকে খাওয়াবো, এরকম চিন্তা করে। বিয়ের দিন হোক আনুষ্ঠানিক দিন হোক, যেদিন একান্ত পারবেন না সেই দিন খাবারের এক বেলা টাকা দিয়ে যাবেন, চাচা আপনাকে তো পারলাম না আজকে, আমি একটু বেড়াতে যাচ্ছি, আপনি কিছু খেয়ে নিন এই 200 টাকা দিয়ে। আমার কথা আপনাদের বুঝে আসছে? ব্যাস এভাবে করেন। আপনার নিজস্বর মধ্যে দরিদ্র আছে যারা তাদের দিকে খেয়াল রাখেন। ইন্নাকা লা তাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা বহন করেন। সুবহানাল্লাহ, কালকে বললেন বিশ্ব নবীকে সার্টিফাই করছেন তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মানুষের বোঝা বহন করেন। কিসের বোঝা? যেমন কারো ঋণের বোঝা, আবু জেহেলের কাছ থেকে টাকা আনার পরে ওর ঘরবাড়ি সব শেষ, সুদ, চক্রবর্তী সুদ, তারপর সুদ, তারপর সুদ, তারপর সুদ, এই রকম বিশাল বোঝা আপনি বহন করেন। যে এই যে তোমার ঋণ ঠিক আছে, আমি আমার সম্পদ থেকে ঋণটা দিয়ে দিলাম, তোমার আর কোনো সুদের বোঝা বহন করা লাগবে না। সুবহানাল্লাহ। বলে মেয়ের বিয়ে দিতে পারছে না, সেই আয়ামে জাহিলিয়াতে নবী ডেকে বলতেন ঠিক আছে বিয়ের খরচ আমি দেব, মেয়ের এই দাও, এই কি আছো এই মেয়েটাকে বিয়ে করবা, সব খরচ আমি দিয়ে রাসূল ইসলাম তার মেয়ের এই বোঝা এ করে দেন, হালকা করে দিতেন। রাস্তা দিয়ে শুনুন, রাস্তা দিয়ে নবী যে হাঁটছেন, কোনো বৃদ্ধ মানুষের বোঝা যদি নবী দেখতেন তাহলে বোঝাটা আস্তে করে নবী হাতের মধ্যে নিতেন, কখনো মাথায় নিয়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতেন, এটাও বোঝা এক প্রকার হালকা করা। আজ থেকে চট্টগ্রামের যুবক ভাইদেরকে বলবো, গাড়িতে উঠেছেন একজন বৃদ্ধ মানুষ কিংবা নারী দাঁড়িয়ে আছে, আপনি সিট ছেড়ে তাকে বসে দেন। নবী বলেছেন তোমরা পৃথিবীতে যদি কারো একটা ছোট্ট বোঝা হালকা করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমার বড় একটা গুনার বোঝা হালকা করে দিবে। মনে পড়ে মক্কা বিজয়ের দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মক্কার সব মানুষ, অষ্টম হিজরি, অনেক পরের কথা, কিন্তু আপনারা এবার মনে করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সও প্রায় ঘনিয়ে এসেছে, তারপরে মাত্র 2 বছর নবী বেঁচে ছিলেন অষ্টম হিজরির পরে, নবীর বয়স 61 বছর। 61 বছরের নবী বিকেলবেলায় একা ঢুকে পড়েছেন, 10,000 সাহাবি যার যার দায়িত্ব শেষে পালন করছে। নবী বলেন পাহাড়ে লুকাও, ঘরে লুকাও, বিদ্রোহ করো না, তারা মাপ পেয়ে যাবে। দ্বিতীয়বারে নবী বললেন যদি বাইতুল্লাহ চত্বরে কেউ আশ্রয় নেয় পাবে, তবে 14 জন, 14 জনার নাম বিশ্বনবী ঘোষণা করলেন, তাদেরকে যদি বাইতুল্লাহর ভিতরেও পাও, কাবার গিলাফের ভিতরেও ঢোকে, তারপরেও তাদেরকে হত্যা করবে, তার কারণ তাদের জন্য কোনো ক্ষমা নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকি বের হলেন বিকেল বেলা, নবীর চোখ দিয়ে দরদর করে পানি ঝরছে আহারে। আজকের এই বিজয়ের দিনে আমার চাচা আমির হামজা নাই, সুমাইয়া নাই, আবু হালা নাই, নাই আমার প্রাণ প্রিয়তমা স্ত্রী খাদিজা,
এমনি করে করে অনেকের স্মৃতি চিন্তা করে নবী কাঁদতেছেন আর দেখেন দূরে এক মহিলা মাথার মধ্যে একটা গাঠি হাতের মধ্যে একটা লাঠি কখনো কখনো মহিলা দাঁড়িয়ে যায় কখনো কখনো আবার সে বসে পড়ে নবীজি বুঝতে পারলেন মহিলার এই বোঝাটা বহন করা বড় কষ্ট হচ্ছে আল্লাহর নবী তাড়াতাড়ি লম্বা লম্বা কদম দিয়ে চলে গেলেন মহিলার কাছে গিয়ে বললেন আসসালামু আলাইক ও বুড়িমা আপনার কি অসুবিধা হচ্ছে আপনি কোথায় যাচ্ছেন বলল যে তুমি কে বলল আমি পরে পরিচয় দেই আপনি কোথায় যাবেন বলে ওই যে পাহাড়টা দেখো ওই পাহাড়ে আমি যাব বলে কেন যাবেন বলল যে শোনো এই দেশে মোহাম্মদ ঢুকে পড়েছে যেই মোহাম্মদকে হত্যা করার জন্য চেয়েছিল সেই মোহাম্মদ হিজরত করে মদিনায় গিয়েছে আবার মক্কায় ঢুকে পড়েছে সৈন্য সামন্ত নিয়া সবাই রে কল্লা কাটা করবে একজনকেও বাঁচতে দিবে না আমার ছেলে মেয়ে নাতি নাতিন পুত্রবধূ আমার বাড়ির যারা ছিল সবাই পালিয়েছে আমি বুড়ি মানুষ থাকতে চেয়েছিলাম কিন্তু জানের মায়ায় থাকতেও পারি না রওনা করেছি বলে মাথার মধ্যে এইগুলো কি বলে ওরা যেই যেই জিনিস ফেলে রেখে গেছে বুড়া মানুষের একটা অভ্যাস দেখবেন ঘরে কিছু ফালাইতে চায় না সবগুলা গাঠি বেঁধে এইবার রওনা করেছি বলল বুড়িমা এইটা নিতে আপনার অনেক কষ্ট হয় কয় বাবা হয় খুব বেশি কষ্ট হয় আল্লাহর নবী বললেন এই বোঝাটা আমার কাঁধে দেন আর আপনি আমার সাথে আমাকে বলে দেন কোথায় কোথায় যাব মহিলা বলল তিনটা শর্তে তোমাকে আমি বোঝা দিতে পারি এক নম্বর শর্ত সামনে সামনে হাঁটবা তার কারণ বোঝা নিয়ে না জানি পিছন থেকে আবার ভাগাও আর দ্বিতীয় শর্ত হলো তুমি এই যে আমাকে স্বেচ্ছায় বোঝা টেনে দেওয়ার কথা বলছো আবার গন্তব্যে পৌঁছার পর বলতে পারবা না খুশি হইয়া যা দেন একেবারে না দিলে কেমনে হয় এ কথা বলতে পারবা না আর তৃতীয় শর্ত হলো আমি যে এই গুহার মধ্যে এসেছি তুমি জানো এই কথাটা মুহাম্মাদের কাছে কিংবা তার সৈন্যবাহিনীর কাছে সাহাবীদের কাছে তুমি বলতে পারবা না আল্লাহর নবী বললেন সব ঠিক আছে আমি তিনটা শর্ত মানলাম নবীজি সামনে সামনে যাচ্ছেন আর মহিলা পিছনে পিছনে রিল্যাক্সে যাচ্ছে মহিলার বোঝা কার মাথায় আরো জোরে বলেন কার মাথায় আমরা কি এখন থেকে দুস্থ মানবতার জন্য সমাজে মানুষের প্রতি ভালোবাসা দেখানোর জন্য আজ এই বীর চট্টলার হাজার হাজার যুবক এবং ছাত্র জনতাকে সামনে রেখে একটা ওয়াদা করা যায় মানুষের উপকারের জন্য প্রয়োজনে মানুষের বোঝাগুলো আমরা মাথায় নিয়ে আমরা দারিদ্রের সাথে তাদের ঘর পর্যন্ত পৌঁছে দেব কিন্তু কোন মানুষকে আমরা বোঝা হতে দেব না যারা বোঝা চিন্তার বোঝা অন্যায়ের বোঝা মিথ্যা মামলার বোঝা দেয় বরং আমরা তাদেরকে সংশোধন করব মানুষের বোঝা হব না আমরা অন্যের বোঝা হালকাকারী হব আপনারা কি রাজি আছেন কে কে রাজি হাত উঁচু করে আল্লাহকে দেখা আল্লাহ তুমি কবুল করো বলেন আমিন হাত নিচু করেন সম্মানিত ভাইরা এইটা কি প্রচার না অপপ্রচার জোরে বলেন এই অপপ্রচার করেছিল আবুল হাবুদবা সাইবা রাবিয়ারা সেইটাই মানুষের মধ্যে প্রচারিত আজও বাংলার জমিনে যারা কোরআনের রাস কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে হত্যা ধর্ষণ জেনা মানুষের বাড়ি পোড়াইছে লুণ্ঠন করছে এই মিথ্যা কাহিনী আমাদের সমাজে কায়েম আছে কিন্তু স্বাধীনতার 53 বছরের মাথায় এসে দেখা গেল তারা তো এই সব আকাম করেই না বরং যারা এই কথা বলেছে অপপ্রচার করেছে তারাই প্রত্যেকটা অন্যায়ের সাথে জড়িত ঠিক কিনা বলে এজন্য আজ যুব সমাজ সিদ্ধান্ত নিয়ে তারা স্লোগান বানিয়েছে তুমি কে তারা জিজ্ঞেস করে তুমি কে রাজাকার আমি কে রাজাকার বলছে কে এই স্লোগান আমরা শিখিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাকাদ ইসতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা নির্দোষ মানুষ নির্দোষ আলেম কোরআনের পাখি 50টা বছর যে কোরআন তাফসীর করলো তার বিরুদ্ধে আসলো ধর্ষণের মামলা মানুষের বাড়ি পড়া শয়তান বিশ্বাস করে না এটা কেন বলে শুনুন
মহিলা বলতেছে তুমি তো তাকে চিনো না তুমিও পালাও তোমাকে দেখলে মায়া লাগে তোমার চেহারা সুন্দর কথা সুন্দর কিন্তু মোহাম্মদ পাইলে তোমারেও খেশেশ করে দিবে যেই নবী রাহমাতুল্লিল আলামিন আরবে অপপ্রচার করে তাকে আরব তাকে বানানো হয়েছে খুনি জঙ্গি তাকে বানানো হয়েছে সন্ত্রাসী আজও আমার সমাজে যারা সারা জীবন জিনা ব্যভিচারের বিরুদ্ধে কথা বলল দুর্নীতির বিরুদ্ধে কথা বলল অন্যায়ের বিরুদ্ধে কথা বলল লুণ্ঠনের বিরুদ্ধে কথা বলে বলে কোটি কোটি মানুষের চরিত্র সংশোধন করলো তাদেরকে ধর্ষণের মামলা জেনার মামলা মানুষের বাড়ি পোড়ানোর মামলা চুরির মামলা দিয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ মানুষদেরকে অপমানিত অপদস্থ করে ফাঁসি পর্যন্ত দেয়া হয়েছে ওই ফাঁসির প্রত্যেকটা ফোঁটা রক্ত থেকে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রব কায়েম হবে শুনুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ চিরন্তন চিরভাস্বর অনন্ত অনাদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা গো আপনি কি মুহাম্মদকে চিনেন বলল আমি চিনি না কোনোদিনও দেখি নাই মহিলাকে যখন বিশ্বনবী উম্মি বলে ডাক দেয় মা বলে ডাক দেয় মহিলা আইয়ামে জাহিলিয়াতের মা সন্তানগুলো জাহিলিয়াত চরিত্রে চরিত্রবান এত আদর করে এত মায়া করে এত কোমল হৃদয়ে কোনোদিন নিজের সন্তান মা বলে ডাকে নাই মহিলার কলিজাটা যেন জুড়াইয়া যায় বলল মা গো তুমি কি জানো মুহাম্মাদের মা মারা গেছে 6 বছর বয়সের সময় বলল হ্যাঁ আমি শুনেছিলাম ছেলেটা বড় ইয়াতিম বলে মা গো তুমি কি জানো মায়ের গর্ভে যখন 6 মাস বয়স তখন মুহাম্মাদের পিতা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে বাবার আদর স্নেহ মমতা মায়ের মমতা এবং ভালোবাসা থেকে মুহাম্মদ বঞ্চিত বলে হ্যাঁ শুনেছি সব কিছু শুনেছি কিন্তু কোনোদিন তো দেখি নাই মুহাম্মাদকে বলল যে মা গো না জেনে না বুঝে মুহাম্মাদের বিরুদ্ধে তোমার এত কথা বলে সবাই বলে এটা কি মিথ্যা হইতে পারে হয়ে গেছে সবাই কি বলে বাংলাদেশে আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে কথা তো কেবল তারাই বলেছে যারা ভারতের দালালি করে এছাড়া অন্য কেউ কোনো বিরোধিতা করে নাই সারা জীবন বলা হলো বাংলাদেশে একটি দলের লোকেরা স্বর্ণ সব দলের লোকদেরকেই বলল এরা হলো পাকিস্তানের দালাল 18টা বছর নির্যাতন সইল কেউ তো পাকিস্তান চলে যায়নি কিন্তু মাত্র 2-3-5 দিনের আন্দোলনের ঠেলায় সবাই চলে গেছে যেই দেশের দালাল সেই দেশে তাহলে বোঝাই যাচ্ছে কোন কে কোন দেশের দালাল ঠিক না বলেন আবার বন্ধুগণ কথা খুব স্পষ্ট এরপরেও বলবো নিরীহ কোনো সাধারণ মানুষের উপর কোনো রকম কোনো মোমেন ভাইয়ের উপর প্রতিবেশীর উপর কোনো অত্যাচার করা কিংবা খারাপ দৃষ্টি দেওয়া যায় তবে হ্যাঁ কেউ যদি বর্তমান যেই পরিবেশ আছে রক্তের স্রোত ধারায় বয়ে আসা বর্তমানে এই স্বাধীনতার যদি কেউ হুমকি হয় অবশ্য অবশ্যই জনতা আইনের হাতে তাদেরকে তুলে দিতে বাধ্য হবে ঠিক কিনা বলেন আজকে খবর পেলাম 2 লক্ষ সিম বন্ধ 5 আগস্ট থেকে আজকের এই 13 তারিখ পর্যন্ত কত সিম এই সিম কাদের বন্ধ করিয়া থুইছে মানে বরিশাল লিস্টে বন্ধ করে রেখেছে অথবা চল্লা গেছে আমরা চলে যাব না এটা আমার বাংলাদেশ এখানে আমরা কোরআনের পতাকা উড্ডীন হওয়ার পর্যন্ত এই জমিনেই কাজ করে যাব আমার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব জানমানের ইজ্জত নিরাপত্তা দেওয়ার জন্য অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পর্যন্ত পৌঁছে গেলেন যাওয়ার পর দেখতেছে নবীজির চেহারা দিয়ে ঘাম পড়তেছে মহিলা মানুষ তো মায়া লাগছে আঁচল দিয়ে নবীজির চেহারা মোবারক মুছাই দিতেছে আরে তোমার অনেক কষ্ট হয়েছে এখনো যে পয়সা দেবে এর মধ্যে মহিলা নাই ব্যাস এবার ডাক দিয়েছে কই রে আমার বাচ্চারা আয় নেমে আয় সবাই আসছে
দাদি তুমি আরছো, মা তুমি আরছো, পাশে দাঁড়ানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই তো এখন কাই নাতিরা বলতেছে, বুড়ি কি করেছ, ও যাদি মা ফাওতি আর জাদ্দাতি, ও তুমি এটা কি করছো দাদি, ও নানি এটা করছো কি, যার ভয়ে যেখানে বাগের ভয় সেখানে রাত হয়, যার ভয়ে দুনিয়া সারা তারে দেখে সামনে খারাপ। হ্যাঁ মুহাম্মদের ভয়ে বাড়ি চললাম, তুমি মুহাম্মদকে নিয়ে আসছো। হ্যাঁ বুড়ি কয় কি কইলি, কে তো সেই মুহাম্মদ, আল্লাহ নবী কি জড়িয়ে ধরে মহিলা চোখের পানি ছেড়ে কান্দে আর কয় আমার সন্তানেরা আয় আয়, আমার নাতি নাতিনরা জলদি আয় জলদি আয়, এই যদি হয় মুহাম্মদ তাহলে মুহাম্মাদের ভয়ে আর পাহাড়ে পালানোর দরকার নাই, এখন থেকে মুহাম্মাদের বুকের মধ্যে পালাইয়া থাকবো, মুহাম্মাদের হৃদয়ে ছাড়া এই পৃথিবীতে আর কোথাও শান্তি নাই, এই মানুষটার বিরুদ্ধে শুধু অপপ্রচার করা হয়েছে, এখন থেকে আমরা মুহাম্মাদের অনুসারী হয়ে বাকি জীবন কাটাবো। আত্তাহমিলুল কাল্লা, মানুষের বোঝা বহন করেন, বোঝা হালকা করে দেয়া নবীর সুন্নত। আর কি করলো, আপনার মিথ্যা একটা মামলা দিয়ে প্রতিবেশী জেলের ভিতর ঢুকাই দিল, বোঝা দিল না, বোঝা কমাইলো না, বোঝা বাড়াইলো, বোঝা বাড়াইলো, এরপর কি করলো, ক্যাশ থেকে টাকা চুরি করলো, মালিকের উপর বোঝা বাড়াই দিল, কোন মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গেল, বাবা মার উপর বোঝা বাড়াই দিল, এমনি করে করে কোন একটা জায়গায় এইরকম অনেকগুলো বোঝা আমরা দিন দিন আপনার রাস্তাটার মধ্যে, গাড়িটা যদি একটু সোজা করে একটু আড়াল রাখেন তাহলে রাস্তায় আর অন্য গাড়ি চলতে কোনো অসুবিধা হয় না, কিন্তু আপনার গাড়িটা এমনভাবে আড়াদিগলা করে রেখেছেন কারণ আপনি এলাকার জমিদার, ফলে দেখা গেল পিছনে অনেক রিক্সা মটো গাড়ি চলতে খুবই কষ্ট হচ্ছে, কারণ এটা আপনার স্পেস বা আপনার একটা পাওয়ার আছে আলাদা, এই জন্য অন্যের উপরে আপনি এই চলার পথে বোঝা হয়ে আছেন, এটাও করা যাবে না, বরং অন্যের বোঝা হালকা। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, রাস্তার একটা ছোট্ট কাটাও যদি দেখো সেটাও তুলে ফেলবা, এটা ইমানের একটা দাবি। অতাকসিবুল মাদুমা, আপনি বস্ত্রহীনকে বস্ত্র দেন, অত্যাক্রিয় দৈফা, মেহমানকে সম্মান করেন। আলহামদুলিল্লাহ মেহমানকে সম্মান কারে কয়, এটা তো চট্টগ্রাম আসলে না আসলে বোঝাই যায় না, আমাদের এই যে আব্দুল আলিম ভাই মেহমানদারি করালেন, এত স্মৃতি হয়ে থাকবে, সুবহানাল্লাহ, আল্লাহ তার জীবনে পার পরিবারে বরকত দিন, আপনাদেরকেও আল্লাহ বরকত দিন, বলেন আমিন। মেহমান পৃথিবীর সবচেয়ে দামি এক জিনিস, আর মুসাফির মেহমান আমি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মেহমানদারি করার তাওফিক দান করুন। অতুইনু আলা নাওয়াইবিল হক, এবং হকের পথে আপনি মানুষকে আপনার অর্থ ব্যয় করেন। আচ্ছা আপনাদেরকে বলি, এই যে একটু তাকান এই দিকে, যে বললেন আত্মীয়তার হক আদায় করেন, মানুষের বোঝা হালকা করেন, এরপরে মানুষ বস্ত্রহীনকে বস্ত্র দেন, এরপর মেহমানকে সম্মান করেন, হক পথে অর্থ ব্যয় করেন, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার আগের গুণ নাকি পরের গুণ? আগের গুণ। তাহলে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ থেকেই ভালো মানুষ ছিলেন, হঠাৎ করে তিনি একদিন ভালো মানুষ হয়ে যান নাই। আজকে এই চরম দুর্দিনে আমরা মনুষ্যত্ব শিখতেছি, সেই জায়গা থেকে আমরা যদি আজকে বলতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বটা অনেক উচ্চতায়, আমরা আজকে একটা সিলেবাস দিয়ে আলোচনা শেষ করতে চাই, তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন, এর দুইটা পর্ব আমরা শুধু শুনব, একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগের জীবন আর পরের জীবন। কথাটা বুঝতে পেরেছেন কিনা, খুব সংক্ষেপে আমরা যদি এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদার কথা বলতে যাই, কিন্তু অনেক মর্যাদা, আল্লাহ তাআলা নিজে বলছেন, নবী আমি তোমার নিজের জিকিরে লিপ্ত আছি, ওয়ারাফানা লাকা যিকরাক, সুবহানাল্লাহ বলে। তাহলে জিকির দুই প্রকার, একটা হলো জিকরুল্লাহ আর একটা হলো জিকরে হাবিবুল্লাহ, এখন আমরা কার জিকির করছি, জিকরে হাবিবুল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। এই নবীর জিকির করলে খুশি হয় কে জানেন, আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি, আবার নবীর জিকির করলেও আল্লাহ খুশি হয়, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন অতুসাব্বিহুহু বুকরাতা ওয়া আসিলা, তোমরা সকাল সন্ধ্যায় আমার নবীর প্রশংসা করো। এরপর আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী তুমি হচ্ছে সুমহান চরিত্রের অধিকারী। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি এবং আমার সমস্ত ফেরেশতা এই নবীর উপরে দুরুদ সালাম সালাতু সালাম পাঠাই, সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না,
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা নবীর অনুসরণ করো মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ তোমরা যদি নবীর অনুসরণ করো তাহলে আমারই অনুসরণ হয়ে যাবে সুবহানাল্লাহ বলবেন না নবী গো ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ও নবী তোমার হাতে যারা বায়াত নেয় তারা তোমার হাতে বায়াত নেয় না আমি আল্লাহর হাতেই তারা বায়াত নিয়েছে আল্লাহর নবী আসমানের দিকে মুখ তুলেন একটা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা নবী গো তুমি যে আসমানের দিকে বারবার তোমার মুখটা উঠাও চেহারাটা উঠাও এইটা আমি দেখতে আছি সুবহানাল্লাহ আল্লাহর নবীর হুজরাখানা নিয়ে আল্লাহ কথা বলেছেন সূরা হুজরাত নাজিল করে দিলেন আল্লাহর নবীর কদম নিয়ে আল্লাহ কথা বলেন লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি হাত নিয়ে কথা বললেন বায়াতের কথা আবার পা নিয়ে কথা বললেন নবীর আগে আগে কেউ হাইটা যাইও না নবীর চাইতে কথাটা বেশি উচ্চ আওয়াজে বলো না তাহলে তোমাদের জীবনের সব আমল বাদ করে দেব আল্লাহু আকবার এমনি করে করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগীর দুইটা পার্ট আমরা যদি করি একটা হচ্ছে নবুয়ত পাওয়ার আগে এরপর হইল নবুয়ত পাওয়ার পর একেবারে খুব সংক্ষেপে অনেক বড় কথাকে আমি কয়েকটা লাইনের মধ্যে শেষ করছি আল্লাহর নবী ভালো করে বুঝেন আল্লাহর নবী সারাটা জীবন কোনোদিনই কোনো গুনাহ করেন নাই তিনি ছিলেন নিষ্পাপ কোনো অন্যায় করেন নাই তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধ শক্তি ঠিক কিনা আল্লাহর নবী কারো ক্ষতি করেন নাই বরং পারলে মানুষের উপকারই করেছেন কখনো মিথ্যা কথা বলেন নাই আমানতের খেয়ানত করেন নাই তাহলে বলুন এই নবী 40 বছর আগে যত কাজ করেছেন হিলফুল ফুজুল কায়েম করেছেন মানুষের মধ্যে সাম্য এনেছেন আরবের মানুষেরা মক্কা ঘরের সংস্কার করল হঠাৎ করে দেখা গেল হাজরে আসওয়াদ জান্নাতি পাথর সুবহানাল্লাহ এটা মূল্যবান পাথর তখন থেকে এই পাথরটা বেহেস্তের দুইটা পাথর জান্নাত থেকে এসেছে একটা মাকাম ইব্রাহিম আর একটা হইল হাজরে আসওয়াদ এই দুইটা পাথর ছিল মূলত দুইজন ফেরেশতা আপনাদের অসুবিধা হচ্ছে না তো হাওয়া আদম আলাইহিমাস সালামকে যখন জান্নাতের মধ্যে আল্লাহ থাকতে দিলেন এই দুই ফেরেশতাকে বললেন একটু বডিগার্ড রাখো তোমরা পাহারাদার থাকো তো বছরকে বছর হয়ে যাচ্ছে হাওয়া আদম বেহেস্তের মধ্যেই আছে কোথাও যায় না ওনারা একটু চান্স নিল যে অন্য ফেরেশতাদের সাথে একটু ঘুরে আসি এমন সময় শয়তান ওয়াসওয়াসা দিয়েছে এক পর্যায়ে নিষিদ্ধ ফল খাইলো আপনারা জানেন দুনিয়ায় আল্লাহ তাআলা তাদের দুইজনকে পাঠিয়ে দিলেন আর আল্লাহ বললেন তোমরা দুইজন ফেরেশতা ও দুইটা পাথর হয়ে দুনিয়ায় চলে যাও একটা হইল হাজরে আসওয়াদ আর একটা হলো মাকামে ইব্রাহিম যেখানে আমরা নামাজ পড়ি তওয়াফ করার পরে দুইটা পাথর ছিল সাদা বর্ণের কেমন সাদা আবিয়াদু মিনাল লাবান নবীজি বলেছেন দুধের চেয়েও সাদা ছিল এটা এই পাথরটা আল্লাহ তাআলা বললেন কিয়ামত পর্যন্ত আদম সন্তানের যত গুনাহ হবে তোমাকে যারা চুমু দিবে তাদের চুমা গুনাহগুলো তোমার নিয়ে যেতে হবে ছিল হচ্ছে সাদা পাথর হয়ে গেল কি পাথর কালো পাথর সে যাই হোক আরেকটা পাথর ইব্রাহিম আলাইহিস সালাম যেটার উপরে ইয়ে করেছিলেন তো এই যে যখন এই পাথরটা কে রাখবে যে রাখবে তারই নাম ইতিহাস হয়ে যাবে এই নিয়ে তার তর্ক বিতর্ক যুদ্ধের উপক্রম সবাই বলল আগামীকালকে সকালবেলা ফজরে প্রথম যে বাইতুল্লার কাছে আসবে সে এটা সালিশ করবে ঘটনাক্রমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কাবার চত্বরে আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে সবাই বলল আলামিন এসেছে তার বিচার আমরা মেনে নেব সুবহানাল্লাহ অতএব আমরা এমন হব যেন সব মানুষ বলে যে এই লোকটার দ্বারা ন্যায় বিচার সম্ভব কথা বুঝে আসছে আমরা তাহলে নবীর উম্মত হতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শুনে বললেন ঠিক আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার জন্য একখণ্ড কাপড় নিয়ে আস কাপড় আনা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে এই পাথরটাকে কাপড়ের মধ্যে বসাইয়া বললেন তোমরা প্রত্যেক কম এই কাপড়ের চারপাশ ধরো চারপাশ তারা ধরল সবাই এতে সবাই তো পাথর রাখায় শরীক হয়ে গেল পাথরটা যখন কাবার চত্বরে নিয়ে যাওয়া হলো বাইতুল্লাহর যেই কর্ণ পূর্ব দক্ষিণ কর্নারে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাত দিয়ে উঠিয়ে এটাকে সুন্দর করে বসিয়ে দিলেন বললেন তোমরা সবাই এই পাথর রাখায় শামিল হয়েছে বুয়ার যুদ্ধ চলছিল দীর্ঘদিনের আউস খাজরাজ গোত্রের যুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিটমাট করে দিয়েছেন হিলফুল ফুজুল কায়েম করে
মানুষের মধ্যে শান্তির ব্যবস্থা করতে চেষ্টা করেছেন। 25 বছর বয়সে নবীজি বিয়ে করলেন, কিন্তু এরপরও শান্তির শো আসলো না গোটা সমাজ জীবনে। হঠাৎ করে একদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বলছেন, খাদিজা তোমার সাথে আমার বিয়ে হয়েছে, তোমার এই পরমা সুন্দর চেহারা, তোমার আদর মমতা ভালোবাসা প্রেমে আমি মুগ্ধ, কিন্তু এই কয়েকদিন ধরে আমার মনটা একটুও ভালো লাগে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সমাজে যদি কোনো স্বামী বলে যে এখন আর কিছু ভালো লাগে না, একটা নিহা করো, এটা আপনাদের লাগে, এটা বিবাহ করো, মনে বিয়ের কথা উঠছে তো মনে এই জন্য কিচ্ছু ভালো লাগে না, না না খাদিজা এটা বলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকু বললেন খাদিজা যে প্রাণের স্বামী আপনি যেখানে ইচ্ছে যান, তবে কোথায় গেলেন দয়া করে আমাকে একটু জানাইয়ে দিন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ খাদিজা জানতেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হবেন, এটা তার বুঝ ছিল। কদরে গওহর শাহ বেদানত ইয়া বেদানত জৌহরি, কদরে গুল বুল বুল বেদানত ইয়া বেদানত শাহপুরি, মতির মূল্য বাদশা জানে কিংবা জানে জৌহরি, ফুলের মূল্য ভ্রমর বোঝে কিংবা বোঝে শাহপুরি। আহ, খাদিজার চিনতে ভুল হয় নাই নবীকে। তিনি বললেন, ওই যে এতদিন পর্যন্ত বিয়ে হলো, সন্তান হলো, ঘর হলো, কিন্তু যে আকাঙ্ক্ষায় বিয়ে বসেছেন খাদিজা সেটা পাচ্ছেন না। খাদিজাও খুব কনফিউজড হয়ে পড়লেন যে আখেরি জামানার নবীর সব আলামত তাওরাত ইনজিলে যা পড়েছি এই মানুষটার ভিতরে তা দেখেছিলাম, তিনি দরিদ্র, এরপরেও আমি তাকে বিয়ে করে সব সম্পদ দিলাম যে আমি বিশ্ব নবীর স্ত্রী হওয়ার মর্যাদা পাব, ইসলাম পাব, কিন্তু ইসলামের কথা তো সে বলে না, সে তো ব্যবসা বাণিজ্য নিয়ে পড়ে আছে। যখন শুনলেন যে আমার আর কিছু ভালো লাগে না, খাদিজা বুঝতে পেরেছেন হ্যাঁ সিমটম শুরু হয়ে গেছে, আমি যে আকাঙ্ক্ষায় বিয়ে বসে স্বামী রূপে গ্রহণ করেছি সেই আকাঙ্ক্ষা মনে হয় পুরো হবে, তার কারণ বউর সাথে ঘুইরা ঘুইরা নবী হওয়া যাবে না, নবী হওয়ার জন্য অবশ্যই আল্লাহর সাথে গভীর সম্পর্ক করতে হবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে ছাড় দিলেন, নবীজি চলে যান, কিন্তু খাদিজা নবী ছাড়া থাকে না, প্রতিদিন নবীর সাথে একবার দেখা করতেই যায়। এইদিকে আগের ঘরে পাঁচটা সন্তান, এখানে এসেছে চারটা কন্যা, দুইটা পুত্র সন্তান, এদেরকেও যত্ন করেন। দেখেন পাঁচ আর চার নয়, আরও আছে দুই, নয় আর দুই কত, এগারো সন্তানের জননী, বিশাল ব্যবসায়ী তদানীন্তন আরবের। অপরদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, এরপরেও সমাজের প্রতি তার দায়বদ্ধতা, সব মিলে নবীজি বলছেন যে আমি একটানা পাঁচ দিন সাত দিন পর্যন্ত ওই হেরা পাহাড়ে অবস্থান করতাম, প্রায় তিন বছরকালীন এভাবে ছিল, কিন্তু আমার খাদিজা আমাকে এক বেলাও উপাস রাখে নাই, সন্তানদেরকে খাওয়া দিয়ে আল্লাহর নবীর জন্য খাবার নবী যা পছন্দ করতেন, খাদিজার তা তো অভিজ্ঞতা, এই তো একটু গোশত, একটু রুটি, একটু খেজুর, একটু হালুয়া, জামজামের একটু পানি, এইগুলা বহন করে প্রায় 55 বছর বয়সের এক বৃদ্ধা নারী আস্তে আস্তে করে আরবের আঁকা বাঁকা পথ দিয়ে দিয়ে চলে যেতেন হেরা পাহাড়ের কিনারে। বাড়ি থেকে হেরা পাহাড়ের দূরত্ব 3.5 মাইল, 3.5 মাইল যাওয়ার পরে 3,500 ফিট উঁচু পাহাড়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3,500 ফিট বেয়ে বেয়ে উপরে উঠে যেত। সম্মানিত ভাইরা, আমরা একটা ওয়াদা করব, আজ থেকে এক ওয়াক্ত নামাজও আর কাজা করব না, মা বাবার খেদমত করব, প্রতিবেশীর হক আদায় করব, ন্যায়ের পক্ষে থাকব, অন্যায়ের বিরোধিতা করব, কিন্তু আইন নিজের হাতে তুলে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আইইউবি মিডিয়া